মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ। বর্ষায় ধসে প্রাণহানির আশঙ্কা। অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান চললেও দখলকারীদের শাস্তি না হওয়ায় ঠেকানো যাচ্ছে না অবৈধ বসবাস। তখন কি করবো আমরা, তো বাড়া দিয়ে বাবা কোনো থাকতাম পারি না। রোহিঙ্গা যদি বাংলাদেশে আসেন তাহলে আমরা পাবো না কেন? ডকুমেন্টপত্র না দেখে কিভাবে আমাকে উচ্ছেদ করার অভিযান চালাচ্ছেন? বন্দরনগরীর পাহাড়গুলোতে মৃত্যু ঝুঁকি নিয়ে এভাবে বসবাস করে অসংখ্য মানুষ। প্রতি বছর বর্ষায় তাদের অনেকে প্রাণ হারান পাহাড় ধসে। এই কারণে সেখানে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন, কিন্তু তবুও বন্ধ হয় না পাহাড়ের এই ভয়ঙ্কর বসবাস। এবারও বর্ষা শুরুর আগে সেই রুটিন উচ্ছেদ অভিযানে নামলো জেলা প্রশাসন। সোমবার সকালে নগরের লিংক রোডের কাট্টলি অংশে এবং হাটহাজারি অংশে বিপুল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়ে 6 জন ম্যাজিস্ট্রেট এই অভিযানে অংশ নেয়। অবৈধ বসবাসকারীরা অবশ্য নিজেদের অসহায় দাবি করে উচ্ছেদ পূর্ব নোটিশ না পাওয়ার অভিযোগ করেন। তখন কি করবো আমরা, তো বাড়া দিয়ে বাবা কোনো থাকতাম পারি না। গরিব মানুষ সজগামায় আল্লাহ দিচ্ছে, একবার দোকানে তারপরে জামাইটা রিক্সা চালায়। যদি ডকুমেন্টপত্র না দেখে কিভাবে আমাকে উচ্ছেদ করার অভিযান চালাচ্ছে? রোহিঙ্গা যদি বাংলাদেশে আসতেন তাহলে আমরা পাবো না কেন? আমাদের তো ঘর ভাঙছে ভাঙছে, দাগুলো নিয়ে গেছে ভাই। বাসা মিয়ার আন্ডারে এই জিনিসগুলো ছিল, আমরা হয়তো কি 10,000-15,000 টাকায় ওরা তখনকার মানুষ দিয়েছিল, দিয়ে জায়গাটা ওদের থেকে নেওয়া হয়েছে। যখন রাস্তা আইসে নোটিশ আইসে আমরা সরে গেছি, তখন তো এর মনে হয় তো নোটিশ না দিয়ে আপনারা যে ভাঙতেছেন, এই যে কই যাইব বৃষ্টি বাদলে পোলাবেন মাল ছানা কই নিবেন। অভিযানে রাস্তার পাশের স্থাপনাগুলোই কেবল ভেঙে ফেলা হয়, ভেতরে রয়ে যায় অসংখ্য অবৈধ স্থাপনা। প্রতি বছর এরকম অভিযান চালানো হলেও আবার একই জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়, এ যেন ইঁদুর বেড়াল খেলার মতো। চক্র বা একটা সিন্ডিকেট পাহাড়ে অনুপ্রবেশ করে তারা পাহাড় কেটে নষ্ট করে এবং এভাবে স্থাপনা তৈরি করে। আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আপনারা জানেন যে পাহাড়ের বিষয়ে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে এবং তাদেরকে জরিমানা করছে এবং তাদেরকে বছরের বিভিন্ন সময়ে উচ্ছেদ কার্যক্রম কিন্তু পরিবেশ অধিদপ্তরও করে থাকেন এবং আমরাও করে থাকি। আজকে এটা একটা বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, ম্যাসিভ একটা অভিযান পরিচালিত হচ্ছে। এখানে যদি যারা সুবিধাভোগী রয়েছেন আমরা তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করছি এবং পরিবেশ অধিদপ্তর আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যাচ্ছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন বারবার লোক দেখানো অভিযান পরিচালনা না করে ভূমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কেবল বন্ধ হবে পাহাড়ের এই অবৈধ ঝুঁকিপূর্ণ বসবাস। ইবান মীর, মহানগর নিউজ, চট্টগ্রাম।